তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের একমাত্র ভরসা হোম কন্ডিশন। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন এলিসা হিলিও সাবধানী এই কন্ডিশনের ব্যাপারে। মিরপুরে ম্যাচ শুরু সকাল 9:30। শক্তি বা র্যাঙ্কিং সব দিক থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ ব্যবধানটা অনেক, তবে উইমেন ওডিআই সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অভিন্ন টার্গেট দুই দলের কাপ্তানের, শিরোপাটা নিজেদের করে নেয়া। অতীতে কখনোই অজি কন্যারা এদেশে আসেনি ব্যাট বলের লড়াইয়ে নামতে, তবে টিম অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর সেটা তো ক্রিকেট বিশ্বে সবারই জানা। যদিও টাইগার্স ক্যাপ্টেন জ্যোতির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হোম কন্ডিশন। কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা, কারণ কখনো যেহেতু খেলে না এখানে, বাট রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে, সো মোরালেস বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে, তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপের অংশ এই ওডিআই সিরিজ, তাই প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। গেল বছর থেকে বাংলাদেশের মেয়েদের উন্নতি চোখে পড়ার মতো। ঘরের মাঠে ভারত পাকিস্তান, অ্যাওয়েতে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্যোতিদের পারফরমেন্স নজর কাড়ে সবার। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় টাইগ্রেসরা। টিম ওয়াইজ বলবো যে হোল টিম এখন অ্যাটলিস্ট মানুষ তো জানে যে মারুফাকে, নাইদাকে, সোফার বলবো যে হ্যাঁ এক্স্যাক্টলি ওই সিরিজটাই আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে, প্লাস হচ্ছে বলবো যে পপুলারিটি একটু বাড়াইছে। টিম অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। সোফি মলিনাক্স, এলিস পেরি, বেন মুনিরা ছিলেন অনুশীলনে। সিরিজ নিয়ে বার্তা দিয়েছেন মিচেল স্টার্কের স্ত্রী ও অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন এলিসা হিলি। মাত্রই আমাদের দলের অনেকেই ভারত থেকে আইপিএল খেলে এসেছে। ভারত বাংলাদেশের কন্ডিশন অনেকটা একই রকম, তবে সম্প্রতি বাংলাদেশ ভালো করছে সেটা আমাদের মাথায় আছে। কন্ডিশন অবশ্যই বড় ফ্যাক্টর। শক্তিতে অস্ট্রেলিয়া যতই এগিয়ে থাকুক, খেলাটা বাংলাদেশের মাঠে সেটা নিশ্চয়ই তাদের মাথায় আছে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগেই তারা প্রস্তুতিটা নিচ্ছে সেভাবে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।